শীতকালে -72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা দুনিয়ার সবচেয়ে ঠান্ডা শহর হিসেবে স্বীকৃতি পাওয়া এই শহরের নাম হচ্ছে ওইমিয়াকন। এই শহরের তাপমাত্রা তুলনা করা যায় ডিপ ফ্রিজের সঙ্গে। আর এখানকার বাসিন্দাদের রক্ত জমাট করা এই ঠান্ডার মধ্যেই বছরের 9 মাস কাটাতে হয়। এখানকার তাপমাত্রা এতটাই শীতল যে গরম জল শূন্যে ছুড়ে দিলে মাটিতে পড়ার আগেই তা বরফে পরিণত হয়ে যায়। ফুটন্ত গরম জল দিয়ে কাপড় কাচলে কিছুক্ষণের মধ্যেই তা শক্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। এমনকি একটি কলাকে বাইরে কিছুক্ষণের জন্য রেখে দিলে কয়েক মিনিটের মধ্যেই তা একটি শক্ত হাতুড়িতে পরিণত হয়ে যায়। এখানকার বাসিন্দারা কখনোই চশমা পরতে পারেন না, কারণ ঠান্ডায় চশমার ফ্রেম তাদের ত্বকে লেগে যেতে পারে এবং চশমা খোলার সময় তা আঘাত দিতে পারে। এখানকার কোনো কোনো জায়গা 100 ফুট বরফের ওপর অবস্থিত, যা প্রায় কয়েক যুগ ধরে একই অবস্থায় রয়েছে। যানবাহনে যারা চলাচল করেন তাদের গাড়ি এখানে সবসময় স্টার্ট দিয়ে রাখতে হয়, কারণ সেটি একবার বন্ধ হলে ঠান্ডায় বরফ জমে আটকে যায় আর সেটি কখনোই চলে না। এখানকার তাপমাত্রা -50 ডিগ্রির কম হলে বাড়ির বাইরে বের হওয়া অনিরাপদ হয়ে পড়ে, কারণ শরীরের কোনো অংশ ঢাকা না থাকলে তাতে ফ্রস্ট বাইটিংয়ে আক্রান্ত হয়ে অঙ্গহানি হওয়ার সম্ভাবনাও থাকে। এমন আবহাওয়া চলাকালীন এখানকার স্কুলগুলি বন্ধ থাকে। ওই মিয়াকনে গড়ে 8 মাস থাকে শীতকাল। হিমশীতল তাপমাত্রায় কোনোরকম ফসল জন্মানো সম্ভব হয় না বলেই বেশিরভাগ ক্ষেত্রে সেখানকার স্থানীয়দের খাদ্যাভ্যাস মূলত মাংসভিত্তিক। দীর্ঘদিন খাবার সংগ্রহ করে রাখার জন্য এখানকার বাসিন্দারা তাদের খাবারকে বাইরে ঝুলিয়ে রাখেন। এখানে ঠান্ডার কারণে যে কোনো খাবার বরফে পরিণত হয়ে এত দ্রুত শক্ত হয়ে যায় যে সেটা দিয়ে হাতুড়ির কাজও করা যায়, ফলে কয়েক মাস পর্যন্ত সেই খাবার নষ্ট হয় না। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে ওইমিয়াকন নদীর উপরে বরফ জমলেও নিচের জল তরল অবস্থাতেই থাকে, আর সেখানেই বসবাস করে বিভিন্ন প্রজাতির মাছ। নদীর জলের ওপরে জমাট বাঁধা বরফে ছিদ্র করে নদী থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরেন স্থানীয়রা। তবে মাছগুলো জল থেকে তোলার সঙ্গে সঙ্গেই বরফে পরিণত হয়ে যায়। এছাড়াও জলের পাইপে বরফ জমে জল সরবরাহ বন্ধ হয়ে যায় শীতকালে, সেই কারণে সেখানে শীতকালে জলের হাহাকার পড়ে যায়। খাবার ও রান্নার কাজে বরফ গলিয়ে জল পান করেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয় ডিসেম্বর ও জানুয়ারিতে। এখানে তখন তাপমাত্রা -72 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজ করে, যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড করে সবচেয়ে শীতলতম শহর হিসেবে খ্যাতি অর্জন করেছে। এখানকার কোনো বাড়িতেই শৌচাগার নেই। শৌচকর্ম করতে নারী পুরুষ নির্বিশেষে সকলকেই ঘরের বাইরে যেতে হয়। এখানকার তাপমাত্রা এতটাই খারাপ যে সবচেয়ে কাছের শহরে গাড়িতে করে যেতেও সময় লাগে 2 দিন, আর এখানে বিমানের কথা তো কল্পনাই করা যায় না। গত কয়েক দশক ধরে ওইমিয়াকনে জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। অতি শীতল জলবায়ুর কারণে এখানকার বাসিন্দারা এই শহর ত্যাগ করতে শুরু করেছেন। ওইমিয়াকন সমুদ্রপৃষ্ঠ থেকে 700 মিটার উঁচুতে অবস্থিত। এর আশেপাশে কোনো সমুদ্র না থাকার কারণে এর তাপমাত্রা স্বাভাবিক হতে পারে না। এছাড়া ওইমিয়াকনের পাশে 2টি উপত্যকা রয়েছে, যেগুলি শহরের ভেতরকার বাতাসকে আটকে রাখে, যার ফলে এখানে এতটা শীতল জলবায়ু বিরাজ করে।